हेलो डियर स्टूडेंट्स, वेलकम टू स्मार्ट गैलेक्सी। स्मार्ट गैलेक्सी यूट्यूब चैनल तुम्हारे स्वागत। स्टूडेंट्स, एखन तुम्हारे सामने जो वीडियो आना होती हलो तुम्हारे जो रानिंग अंकर क्लास चल दोपुर एकटार। आज के क्लास जस्ट एक लेट हो गो, नो प्रब्लेम। 17 नम्बर क्लास नहीं जानने आलोचना करब अनुपात और समानुपात क्लास नहीं। स्टूडेंट्स, एर आगे जिसको क्लसगुलो करानो तुम्हारे अनुपात समानुपात तर सम्पूर्ण वीडियो लिंकगुलो किन्तु परपर एकदम सजानो आछे तुम्हारे डेस्क्रिप्शन बक्से। সেখান থেকে কিন্তু প্লেলিস্টের মধ্যে দিয়ে আগের ক্লাসগুলো অবশ্যই করে নিও, কারণ আমরা শুধুমাত্র শর্টকাটস যেগুলো পদ্ধতি তার মধ্যে দিয়ে অঙ্কগুলো করিয়ে থাকি, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। তো আমাদের ইনস্টিটিউশন বালুঘাট, গঙ্গারামপুর, বুনিয়াদপুর, কালিয়াগঞ্জ, গাজল এবং মালদায় তোমরা যদি ভর্তি হতে চাও অবশ্যই কিন্তু এই সকল নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো। এ বাদেও গোটা পশ্চিমবঙ্গেই আমাদের কিন্তু ফ্র্যাঞ্চাইজির কাজ চলছে। কেউ যদি ফ্র্যাঞ্চাইজি প্রোভাইড করে নিতে চায় তার জন্য আমাদের এই সকল নম্বরে যোগাযোগ করলে ফ্র্যাঞ্চাইজির জন্য অ্যাপ্লাই করতে পারবে। যদি আমাদের সঙ্গে সব কিছু কন্ট্রাক্টে ঠিকঠাক হয় তাহলে কিন্তু আমাদের নিজস্ব জেলাতেও তোমরা কিন্তু ফ্র্যাঞ্চাইজি নিয়েও যদি তোমাদেরকেও পরিচিত থাকে তাদেরকেও জানাতে পারবে। ওকে, তো শুরু করতে চলেছি আজকের প্রথম যে প্রশ্নটি নিয়ে। একদম সময় নষ্ট না করে প্রথম প্রশ্নটি এবার কি আছে দেখে নেওয়া যাক। স্টুডেন্টস, সবার আগে বলে দিই এই সকল অঙ্কগুলো করার আগে তোমরা কিন্তু আগে নিজেরা ট্রাই করে দেখবে, হ্যাঁ, যে কি হচ্ছে, তারপরে কিন্তু আমার সলিউশনটা দেখবে। তো কীভাবে আমরা করাচ্ছি সেই মেথডটা তোমরা একবার দেখে নাও। তো প্রথম প্রশ্নটি আছে আমার, এ ইস টু বি, এ বাই বি মানে কি স্টুডেন্টস? আছে এ ইস টু বি, এ ইস টু বি কথাটির আমার এখানে কত লেখা আছে, আমার 7:9 এটা আছে। আর আমার এখানে কত আছে, বি ইস টু সি, বি ইস টু সি মানে আমার এখানে কত আছে, 3:5। এবং এখান থেকে আমাকে কি বলা হয়েছে, এখান থেকে আমাকে বলা হয়েছে যে তাহলে এ ইস টু বি ইস টু সি, এ ইস টু বি ইস টু সি সমান সমান কত হবে, এটা বলেছে। তাহলে আমরা এই অঙ্ক করার ক্ষেত্রে কীভাবে করবো একটা শর্টকাট মেথড তোমাদের বলে দিচ্ছি। দেখো, এ ইস টু বি মানে আমার এখানে কত বলা আছে, তোমার এখানে বলা আছে হলো 7:9, ক্লিয়ার? আর আমার এখানে বি ইস টু সি মানে কত বলা আছে, দেখো পরেরটাতে বি ইস টু সি কত বলা আছে, 3:5। তো আমরা এ এর নিচে এ লিখলাম, বি এর প্রথমটা বি লিখলাম, পরের বিটাতে পরের বি লিখলাম এবং সি এর নিচে সি লিখলাম। এইবার জাস্ট আমরা এটাকে কি করব বুঝবে, এই যে ফাঁকা জায়গাগুলো পড়ে আছে না, এই ফাঁকা জায়গাগুলোতে তোমরা খালি পাশে যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটাকে লিখবে। মানে এখানে ফাঁকা জায়গায় কত আছে, 9 আছে তার পাশে, তো এখানে 9 লিখবে। আর এখানে কত আছে, 3 আছে, তো এখানে 3 লিখবে। ওকে, করে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোকে খালি তোমরা গুণ করবে। তাহলে গুণ করলে কত হবে, এখানে আমার 3×7=21 ইস টু 3×9=27, ঠিক আছে, ইস টু 5×9=45 হলো। তাহলে আমার এখানে কত হচ্ছে, 21:27:45। এবার দেখো এই তিনটে সংখ্যাকে আমার এবিসি বেরিয়ে গেল, এই তিনটা সংখ্যাকে কত দিয়ে কাটে, 3 দিয়ে কাটে। তাহলে 3 দিয়ে কাটলে কত হবে, 3×7=21 ইস টু 3×9=27 ইস টু 3×15=45। তাহলে কত হচ্ছে, 9:07:9:15, অর্থাৎ অপশন তোমাদের এ হলো তোমাদের এখানকার সঠিক উত্তর। দেখো কতটা সহজ মেথড এই আমরা এই অঙ্কটা করলাম, জাস্ট আমরা যার নিচে যেটা আছে সেটা বসালাম, ফাঁকা জায়গায় যে তার পাশে সংখ্যাটা আছে সেটা বসিয়ে পরপর আমরা গুণ করলাম। যেমন 7×3 গুণ, 9×3 গুণ, আর 5×9 গুণ করে যেটা হলো আমার সেটাই বেরিয়ে গেল a:b:c। সেই মোতাবেক আমরা এটা কাটাকাটি করে উত্তরটা বের করে ফেলতে পারলাম, ঠিক আছে। তো এইভাবে সহজ বুদ্ধিতে কিন্তু প্রত্যেকটা অঙ্ক তোমাদের আজকে কমপ্লিট করানো হবে। তো শেষ অব্দি ভিডিওটা তোমরা দেখতে থাকো। লেখা আছে, 5টি ক্রমিক সমানুপাতিক সংখ্যার প্রথম দুটি 2 আর 4 হলে পঞ্চম সংখ্যাটি কত। ক্রমিক সমানুপাতিক কথার মানে কি, পরপর একইভাবে এগিয়েছে, মানে বলা আছে 2:4 এটা দেওয়া আছে, তাহলে ইস টু 3 নম্বর ওয়ার্ড কত, ইস টু 4 নম্বর ওয়ার্ড কত, আর ইস টু 5 নম্বর ওয়ার্ডটা আমার এখানে প্রশ্নবোধক করেছে। তাহলে যদি আমার 2:4 হয় তার মানে কত হচ্ছে আমার, দেখো 2:4 মানে 2 দুগ্ন আমার হচ্ছে 4, তাহলে আমার 4 দুগ্ন কত হবে, 8, 8 দুগ্ন কত হবে, 16, আর 16 দুগ্ন কত হবে, 32, ঠিক আছে। এইবার পঞ্চম ক্রমিক সমানুপাতি যখনই বলবে না স্টুডেন্টস, তো ক্রমিক সমানুপাতি কথাটির মানেই হলো আমার একই অনুপাতে সেগুলো কিন্তু এগিয়ে যাবে, ঠিক আছে, একই অনুপাতে আমার সেগুলো এগিয়ে যাবে। যেমন এখানে 2-এর এটা কত অনুপাত, 1:2, তাহলে এটা 1:2 হতে হবে, এটা 1:2 হতে হবে, এটা 1:2 হতে হবে। তাহলে দেখো এটাও কিন্তু 1:2 আকারই আছে, 16 আর 32 কাটলে 1:2 হয়ে যাবে। তাহলে আমার লাস্ট 5 নম্বর ওয়ার্ডটা কত হবে, আমার 32, অর্থাৎ অপশান ডি হলো তোমার এখানকার সঠিক উত্তর, ঠিক আছে। 3 নম্বর প্রশ্ন কী আছে স্টুডেন্টস একবার দেখে নাও, 2টি সংখ্যার যোগফল দেওয়া আছে 40 এবং বিয়োগফল দেওয়া আছে 4 হলে সংখ্যা দুটির অনুপাত কত। তাহলে 2টি সংখ্যার যোগফল এবং যদি বিয়োগফল দেওয়া থাকে তাহলে বড় সংখ্যা বের করার নিয়মটা তোমাদের হলো, স্টুডেন্টস মনে রাখবে, যোগফল লিখে নেবে তোমরা একবার, যোগফল যোগ বিয়োগফল, হ্যাঁ, যোগফল যোগ বিয়োগফল বাই 2, এটা করলে আমার বড় সংখ্যা বেরোবে, এবং যোগফল বিয়োগ বিয়োগফল বাই 2 করলে আমার ছোট সংখ্যা বেরোবে। তাহলে এখানে যোগফল কত আছে, 40,
যোগ 4 বাই 2 কত হলো 44 বাই 2 কত হবে আমার এখানে 22 ঠিক আছে এটা হলো বড় সংখ্যা আর যোগফল বিয়োগ বিয়োগফল বাই 2 কত হবে এখানে 36 বাই 2 কত হবে আমার এখানে 18 তাহলে বড় সংখ্যা আমার কত হচ্ছে 22 ছোট সংখ্যা হলো আমার 18 বলেছে এদের অনুপাত কত হবে তাহলে 22:18 যদি আমরা করি 2 দিয়ে কাটলে 11 2 দিয়ে কাটলে হলো 9 মানে 11:9 হবে এখানকার সঠিক উত্তর অর্থাৎ অপশন সি হলো তোমার এখানকার রাইট অ্যানসার একদম ইজি অঙ্ক না বুঝতে পারলে জাস্ট একবার রিভাইজ করে দেখে নেবে আশা করি তোমাদের এখানে কোনো সমস্যারই হওয়ার কথা নয় পরবর্তী অঙ্কটা বলেছে দুটি সংখ্যার অনুপাত কত আছে 3:4 সংখ্যা দুটির গসাগু 4 হলে লসাগু কত মনে রাখবে স্টুডেন্টস যদি আমাদের সংখ্যা দুটোকে বের করতে হয় যদি সংখ্যার গসাগু দেওয়া থাকে তাহলে সংখ্যাটি বের করার নিয়ম হলো 4 দিয়ে 3কে গুণ করলে কত হবে আমার 12 এবং 4 দিয়ে 4কে গুণ করলে কত হবে আমার 16 তাহলে বড় সংখ্যা কত হলো 12 এবং ছোট সংখ্যা কত হলো আমার 16 তাহলে এই দুটো সংখ্যা দিয়ে কোন সংখ্যাটাকে যায় যে সংখ্যাটা সবচেয়ে বড় সংখ্যা এবং তার পাশাপাশি এই দুটো দিয়েই ভাগ যাবে সবচেয়ে ছোট সংখ্যা এবং দুটো দিয়েই ভাগ যাবে তো আমরা এই অপশানগুলো দেখে নাও কোন সংখ্যাটা এই দুটো সংখ্যা দিয়েই ভাগ যায় তাহলে দেখতে পাচ্ছি 12 দিয়ে 48কেও ভাগ যায় 4 12 48 16 দিয়ে 48কে ভাগ যায় 3 16 58 বাকি কিন্তু এই কোন সংখ্যাগুলো কিন্তু 12 এবং 16 দুটো দিয়েই ভাগ যায় না অথবা তোমরা উৎপাদকও করে নিতে পারো সিম্পল 4 দিয়ে 3 4 12 4 4 16 গুণ 3 4 12 4 12 48 তো 48 হবে রাইট অ্যানসার অপশন সি হলো তোমার এখানকার সঠিক উত্তর তো একদম সিম্পল ভাবে তোমরা কিন্তু অঙ্কগুলো করে নিতে পারবে পরবর্তী অঙ্ক বলেছে দুটি সংখ্যার যোগফল এবং তাদের বিয়োগফলের 3 গুণ তাহলে সংখ্যা দুটির অনুপাত কত এবার আমরা করব অপশন টেস্ট দিয়ে এতক্ষণ ধরে আমরা একটু বেসিকটা শিখে নিলাম এবার অপশন টেস্টে আসবো বলেছে দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ এখানে আমরা দেখে নেব যে সংখ্যা দুটির অপশন টেস্টে 2 আর 1 কত হবে আমার 3 এবং এই দুটোকে বিয়োগ করলে আমার কত হবে 1 মিললো 3 গুণ হয়ে গেল আচ্ছা 1 আর 2 কে যোগ করে আচ্ছা দেখো যোগফল বলেছে হ্যাঁ তাহলে বড় থেকে ছোটটাকে যোগ করতে হবে ছোট থেকে বড় কোনোদিনও যোগ করা যাবে না এটাকে সবার আগে বুঝে নেবে আচ্ছা এবার ছোট থেকে বড় কখনোই হবে না বড় থেকে ছোটটাকে যোগ করতে হবে তাহলে 3 আর 2 কত হবে 5 আর 3 থেকে 2 বাদ দিলে কত হবে 1 তাহলে 1 দিয়ে 5 কত গুণ 5 গুণ আর 1 দিয়ে 3 কত গুণ 3 গুণ তার মানে আমার অপশন এ হবে রাইট অ্যানসার কোন তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা যোগ করব যোগ করলে হবে 3 আর বড় থেকে ছোটটা বিয়োগ করলে হবে 1 অবশ্যই তাহলে হচ্ছে আমার অপশন এ হলো তোমার এখানকার রাইট অ্যানসার পরবর্তী প্রশ্নটা কি আছে দেখে নাও বলেছে 2a সমান সমান 3b সমান সমান 4c হলে এবিসির মান কত স্টুডেন্টস এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমাদের নিয়মটা বলে রাখি যদি তিনটে সংখ্যা এরকম করে সমান সমান দেওয়া থাকে না তাহলে মাথায় রাখবে আমাকে এই সংখ্যাগুলোর আমার নিচে যে সংখ্যাটা আসবে ঠিক আছে মানে হরে যে সংখ্যাটা আসবে সেটাই হবে আমার এবিসির মান তার মানে কি এখানে বলেছে দেখো 2a সমান সমান 3b ঠিক আছে সমান সমান 4c এখানে কত আছে 3 2 3 এবং 4 ঠিক আছে এই 2 3 4 কে এমন একটা সংখ্যা দিয়ে আমরা গুণ করব সরি ভাগ করব এই তিনটে সংখ্যাকে যাতে করে কমন একটা সংখ্যা নিচে আসে এবং উপরে 2 সরি a b এবং c এই তিনটেই থাকে বাকি কোনো কিছু থাকে না তাহলে 2 3 এবং 4 এর যদি আমরা লসাগু করি তাহলে 2 দিয়ে করলে কত হবে 1 3 এবং 2 অর্থাৎ এর লসাগু হবে আমার কত হলো 12 তার মানে এদেরকে আমি প্রত্যেককে কত দিয়ে ভাগ করব 12 দিয়ে ভাগ করব এদের প্রত্যেককে 12 দিয়ে ভাগ করলে কত হবে 2 দিয়ে কাটলে 6 3 দিয়ে কাটলে 4 আর 4 দিয়ে কাটলে 3 তাহলে a এর মান কত বের হলো আমার 6 নিচেরটা সব সময় হবে b এর মান কত হবে 4 আর c এর মান কত হবে 3 তাহলে সঠিক উত্তর কত হবে 6:4:3 হবে তোমার এখানকার সঠিক উত্তর অর্থাৎ অপশন c হবে তোমার এখানকার রাইট অ্যানসার আশা করি খুব ক্লিয়ারলি এবং কিন্তু ইজিভাবে তোমরা বুঝে নিতে পারছো যখনই এরকম সমান সমান দেওয়া থাকবে এদের যে লসাগু হবে লসাগু দিয়ে প্রত্যেকটাকে ভাগ করবে নিচে যেটা আসবে সেটাই হবে এদের সঠিক উত্তর পরবর্তী প্রশ্নটা কি আছে যে a is to b is to c যদি 2 3 4 হয় তাহলে 1 বাই a 1 বাই b আর 1 বাই c মানে কত অর্থাৎ a মানে কত 2 b মানে কত 3 আর c মানে কত 4 তাহলে 1 এর নিচে a মানে 2 is to 1 এর নিচে b মানে কত 3 আর 1 এর নিচে c মানে কত 4 এই সেমভাবে এই অঙ্কটাকে দেখো এটা কি উত্তর দেওয়া আছে অলরেডি দেওয়াই আছে স্টুডেন্টস এটা অলরেডি দেওয়া আছে তো আমার এটা নিয়ে আর এখানে সমস্যা করার কোনো দরকার নেই তো এটা অলরেডি এইটাই দেওয়া আছে অনেক ক্ষেত্রে হয় কি এরকম পূর্ণ ভগ্নাংশে দেওয়া থাকে না ভগ্নাংশে যদি না দেওয়া থাকে তখন কি করতে হবে এদের লসাগুটা দিয়ে আমাকে প্রত্যেকটাকে গুণ করতে হবে তাহলে এদের 2 3 4 লসাগু এর আগের অঙ্কেই করলাম এদের লসাগু কত হবে 12 এই 12 দিয়ে তিনটাকেই গুণ করব তাহলে প্রথম সংখ্যা কত হবে 6 পরের সংখ্যা কত হবে 4 আর তারপরে সময় কত হবে আমার 3 তাহলে 6:4:3 হতো সঠিক উত্তর যাই হোক যেহেতু এটা দেওয়া নেই তাহলে এটাই হবে আমার এখানকার সঠিক উত্তর আট নম্বর অঙ্কটা কি আছে স্টুডেন্টস দেখে নাও
দুটি সংখ্যার অনুপাত কত আছে? 7:9, ঠিক আছে। বলেছে তাদের বিয়োগফল হচ্ছে 6, তাহলে সংখ্যা দুটি কত? তাহলে এখানে কোন দুটো সংখ্যার বিয়োগফল হবে 6 এবং তাদেরকে 7 এবং 9 দিয়ে আমার দুটো দিয়েই গুণ যায়, জাস্ট এইটুকুটা দেখলেই আমার অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে দেখো 49 আর 55-র বিয়োগফল কত? 6, 91, 97, 6, 21 আর 22 কখনোই হবে না, 42 আর 54 হবে না, কারণ এই দুটো সংখ্যারই কিন্তু বিয়োগফল আছে 6। এবার দেখবো যে কোনটা 7 দিয়ে এবং 9 দিয়ে দুটো দিয়েই ভাগ যাবে, ক্লিয়ার। তাদের সংখ্যা দুটির অনুপাত হবে হচ্ছে 9। ওকে একবার দেখে নেওয়া যাক স্টুডেন্টস, অঙ্কটা একটু ভুল আছে স্টুডেন্টস, এখানে কিছু করার নেই, অঙ্কটা একদম ভুল আছে। কি ভুল আছে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো যদি এটা করতে হয় তাহলে আমাকে কি করতে হবে, অ্যাকচুয়ালি এটার উত্তর হবে 21 আর এখানে হবে 27, মাইট বি এখানে 22টা 27, হতো এটা ঠিক হয়নি। কেননা কি দেখো এদের মাঝখানে গ্যাপ কত আছে? 2, আর অ্যাকচুয়াল গ্যাপ কত আছে? 6। তো 6 মানে 2-এর মাঝখানে, মানে এটা কিন্তু অনুপাতের বিয়োগফল, এটা বাস্তব বিয়োগফল, তাহলে এই দুটোর মাঝখানে কত গুণ আছে? 3 গুণ। তাহলে 3 দিয়ে এই 7কে গুণ করলে কত হবে? 21, আর 3 দিয়ে 9কে গুণ করলে কত হবে? 27, ঠিক আছে। অ্যাকচুয়াল উত্তর এটার হবে হচ্ছে 21 আর 27, ক্লিয়ার। তো এখানে যাই হোক, এখানে অপশানে একটু গণ্ডগোল আছে, তো অপশানগুলো নিয়ে এখানে চলা যাবে না, অপশানটা একটু গণ্ডগোল এখানে হয়ে গেছিলো, নো প্রবলেম। কারণ দেখো 21কে আমরা 7-3 দিয়েও ভাগ যায়, 9কে আবার 3 দিয়েও তোমাদের ভাগ যায়, পাশাপাশি এই দুটোর দেখো গ্যাপ কত আছে? 6 আছে, তাহলে 21 এবং 27 হবে এখানকার সঠিক উত্তর, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন কী আছে দেখে নাও, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:5, ঠিক আছে, এবং এদের সাথে যদি 10 যোগ করা হয়, মানে প্রথম সংখ্যার সঙ্গে 10 যোগ, দ্বিতীয় সংখ্যার সঙ্গে 10 যোগ করলে নতুন অনুপাত হয় 5:7, সংখ্যা দুটির সমষ্টিগত, মানে সংখ্যা দুটোর যোগফল কত হবে? আমার এখানে এই প্রশ্নটা করেছে, ঠিক আছে। তো তোমরা যোগফল হলে ডাইরেক্ট যোগফলে চলে আসবে। দেখো 3:5 মানে মোট এটার যোগফল কত হবে আমার? 8, ঠিক আছে। তাহলে এটার যোগফল হবে 8, তাহলে 8 দিয়ে এই সংখ্যাগুলোর কোনগুলো ভাগ যায়, কারণ সংখ্যা দুটো সমষ্টি বলেছে, তাহলে আমার সমষ্টিটা অনুপাতের সমষ্টি বের করলাম, তাহলে কোন সংখ্যাটা 8 দিয়ে সমষ্টিতে ভাগ যায় সেটা একবার দেখে নাও। আমার ভাগ যাচ্ছে 8 যাচ্ছে, 16 যাচ্ছে, আর 40 যাচ্ছে, 35 আমার যাবে না, এটা একটা হলো। তাহলে এই তিনটের মধ্যে আবার কীভাবে হবে? বলছে প্রতিটি সংখ্যার সঙ্গে 10 যোগ করা হলো, তাহলে যদি প্রত্যেকটা সংখ্যার সাথে 10 যোগ করা হয় তাহলে দুটো সংখ্যার সঙ্গে 10 10 যোগ করলে কত? 20 বাড়বে, তাহলে 8 আমার কত হয়ে যাবে? 8 হয়ে যাবে আমার 28। 16 কত হয়ে যাবে আমার? 16 সঙ্গে 20 যোগ করলে হবে আমার 36, 16 আর 20 36, আর 40 সঙ্গে 20 যোগ করলে কত হবে আমার? 40 আর 20 হবে 60। এইবার এই 60কে আমার, তাহলে তারপরে অনুপাত কত হবে? 5:7, তারপরে অনুপাত হবে 5:7, তো 5 আর 7 যোগ করলে কত হবে আবার? 12। এবার দেখবো এই 12 দিয়ে এই তিনটে সংখ্যার মধ্যে এবার কোনটা ভাগ যাচ্ছে, তাহলে 12 দিয়ে 28কে ভাগ যায় না, 12 দিয়ে আমার 3 বারং 36, 5 বারং 60, এইবার আমার আবার দুটোই ভাগ চলে যাচ্ছে। তাহলে কিন্তু অপশান টেস্টে যখনই আসলাম, এবার দেখো 3 বারং 36 এবং 5 বারং 60, এবার আবার দুটোই চলে আসলো, তাহলে অপশান টেস্টে কিন্তু করতে গিয়ে আমরা এই জায়গাতে আটকে গেলাম। এটা কিন্তু স্টুডেন্টস খুব কম ক্ষেত্রেই হয়ে থাকবে, এরকম কোনো মানে নেই যে প্রত্যেকবার এরকম হবে, সেটা খুব কম ক্ষেত্রে কিন্তু আমরা এখানে গিয়ে আটকে গেছি, নো প্রবলেম। হয় আমার উত্তর হবে 36 নাহলে 60, অর্থাৎ হয় 16 নাহলে 40, এরকম যদি আমরা আটকে যাই তাহলে আমরা কী করবো, এটাকে জাস্ট আমরা সিম্পলভাবে করে নেবো। কীভাবে করবো? যে 3x, ঠিক আছে, +10, প্রথম সংখ্যার সঙ্গে 10 যোগ, দ্বিতীয় সংখ্যা কত আছে? 5x + 10 সমান কত আছে? 5:7। এবার এটাকে কোনাকুনি গুণ করে নাও, এটা কোনাকুনি গুণ হবে 7 দিয়ে 3 7 21x যোগ 7 10 70 সমান, এটা কোনাকুনি গুণ করলে 5 5 25x যোগ 5 10 50, ঠিক আছে। তাহলে এবার 21x, এক্সগুলোকে একবারে আনো, -25x সমান এখানে কত আছে? 50 -70, ঠিক আছে। আচ্ছা ওপরের পার্টটা আমরা একটু কেটে নিই, হ্যাঁ, তাহলে অঙ্কটা করতে সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা এবার এই লাইনটাতে একবার করে নিই, আশা করি টুকে নিয়েছো তোমরা, কোনো অসুবিধার ব্যাপার নেই। ওকে তাহলে এখানে কত? 21x থেকে 25x বাদ দিলে কত হবে? -4x সমান 70 থেকে 50 থেকে 70 বাদ দিলে কত হবে? -20, তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, 4 দিয়ে কাটলে কত? 5, মানে এক্স বরাবর কত হচ্ছে? 5। এক্স বরাবর যদি 5 হয় তাহলে মানে 3x মানে কত হবে আমার? 15, ঠিক আছে। আর 5x মানে কত হবে? 5 5 25, তাহলে 15 আর 25 যোগ করলে কত হবে? 40, অর্থাৎ অপশান ডি হবে রাইট অ্যান্সার। যদি কোনো কারণে স্টুডেন্টস অপশান টেস্টে কোনো বাই চান্স খুব কম অঙ্কেই তোমাদের হবে এরকম আটকে যেতে পারো, যদি বাই চান্স কোনো কারণে আটকে যাও, জাস্ট বেসিক মেথডটাতে অঙ্কটা করে নেবে, তাহলে কিন্তু অঙ্কটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ওকে পরবর্তী অঙ্কটা তোমাদের কী আছে একবার দেখে নেওয়া যাক, এবং তোমাদের আজকে লাস্ট অঙ্ক বলেছে a:b, b:c এবং c:d = 2:3 হলে ABCD-র মান কত, ক্লিয়ার। এটা একদম সিম্পল অঙ্ক, বলেছে a:b মানে কি স্টুডেন্টস? a/b, ঠিক আছে, সমান সমান
বি ইজ টু সি মানে কত বলেছে, আর সি ইজ টু ডি বলেছে, ঠিক আছে, সমান সমান বলেছে 2:3, এইটা আমার এখানে বলেছে। ওকে, এইবার এখান থেকে আমাকে বের করতে হবে এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডির মান। যেহেতু স্টুডেন্টস আমাদের লাস্ট অঙ্ক, প্রত্যেকবারের মতো এটা থাকবে তোমাদের আজকের হোমওয়ার্ক। এখান থেকে তোমরা বের করবে প্রথমে এ আর ডি এর মানটা, তোমরা ইজিলি এখান থেকে কাটাকাটি করে বের করে নিতে পারবে। তারপরে এখান থেকে সিবি এবং সি এর মানটা বের করে নেবে। একদম সহজ অঙ্ক, আগের যে প্রসেসগুলো বললাম ওই প্রসেসে এই অঙ্কটা করতে হবে। আশা করি তোমরা এই অঙ্কটা করে ফেলতে পারবে। যদি কোনো কারণে না করতে পারো, এই অঙ্কটা একটু আলাদা ছিল, যেহেতু সামনের দিন প্রথম ক্লাসে প্রথম অঙ্কটা এটা করে দেবো, তোমাদের প্রয়োজন না প্রয়োজন নেই এটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। যদি তোমরা বলো হ্যাঁ করিয়ে দিতে, নেক্সট ডেটের প্রথম ক্লাসে প্রথম অঙ্কটা এটা করিয়ে দেবো। তো স্টুডেন্টস, আজকের যে ক্লাসটা ছিল, আজকের ক্লাসটা ছিল এতটাই। আবার তোমাদের কালকে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অঙ্ক ক্লাস নিয়ে, আবার একটার সময়। প্রতিদিন সকাল 9টার জিকে ক্লাসটা অবশ্যই করো, জিএনএম এনএমএর সকাল 11টার এবং রাত্রি 9টার ক্লাসটাও কিন্তু কারি ফরওয়ার্ড করবে। অবশ্যই আমাদের ইনস্টিটিউটে ভর্তির জন্য যোগাযোগ করতে পারো ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে, এবং গ্রুপ জয়নিংও করে রাখতে পারো ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে। তো আজকের মতো ক্লাসটা এতটাই স্টুডেন্টস, নমস্কার।